ইদানিং একটা ছবি ডিজিটাল মিডিয়ায় বেশ পরিচিত, তা হলো সকাল হতেই নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক করছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তারপর তাকে গোল করে ঘিরে চলে শারীরিক অনুশীলন। দিলীপবাবু সেই শরীরচর্চা শেষ না হওয়া পর্যন্ত অনেক সাংবাদিক সেখানে অপেক্ষা করেন। তারপর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল ও সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে চোকাচোকা প্রতিক্রিয়া দিচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি। তবে তার শারীরিক কসরত এবং মর্নিং ওয়াকের জন্য রবিবার তার বেশ তারিফই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিলীপ জানিয়েছেন সেখানে চা খেতে খেতে মমতার সঙ্গে তার অনেক কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তার মর্নিং ওয়াকের প্রশংসা করেছেন, সেই সঙ্গে বলেছেন আপনি নবান্নে আসেন না কেন, একদিন নবান্নে আসুন। শরীরচর্চা করা যেমন দিলীপবাবুর বহুদিনের অভ্যেস, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিয়মিত হাঁটেন, কখনো নবান্নের ছাদে, কখনো বা বাড়িতে ট্রেডমিলে নিয়ম করে বেশ কয়েক কিলোমিটার হাঁটেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এত দ্রুত হাঁটতে পারেন যে তার সঙ্গে পাল্লা দিতে পারেন না অনেক আমলা, সাংবাদিক এবং অনেকেই, হিমশিম খেয়ে যায় সবাই। দিলীপবাবু জানিয়েছেন এই দিনের কথাবার্তায় রাজনীতির প্রসঙ্গ আসেনি, তার উদ্দেশ্যও ছিল না। তার মতে রাজনীতির ঊর্ধ্বেও সৌজন্যের সম্পর্ক থাকা উচিত, কারণ রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ মাত্র, কেউ কারো শত্রু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সেই সৌজন্য দেখিয়েছেন। তবে তাৎপর্যপূর্ণ হলো এই যে এই দিনের চা চক্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলেও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়া অন্য কোনো কথা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দিলীপবাবুকে মমতা নবান্নে আমন্ত্রণ করার কথা চাউর হতেই পুরনো স্মৃতি উস্কে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ক্ষমতায় আসার পর বাম নেতারা মহাকরণে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, মুখ্যমন্ত্রী তাদের ফিস ফাই খাইয়েছিলেন। তা নিয়ে বামেদের মধ্যে থেকে একাংশ নেতা বিমান বসুদের সমালোচনাও করেছিলেন। আবার প্রথমবার আসানসোলের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে উঠেছিলেন বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝালমুড়িও খেয়েছিলেন। তা নিয়ে প্রকাশ্যে বাবুলের সমালোচনা করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে সর্বভারতীয় রাজনীতির পর্যবেক্ষকদের মতে ব্যক্তিগত পরিসরে সৌজন্যের সম্পর্ক থাকাটা দস্তুর, কারণ ব্যক্তিগত স্তরেও বৈরিতা থাকলে সেটাই দলের নিচুতলা পর্যন্ত ছড়িয়ে যায়, তাতে সংঘাতের পরিবেশ তীব্র হয়।